আমার বন্ধুরা, আমার আমি প্লাস পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 8টা, তো আমি 8টা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালে চাটা খাওয়া হয়ে গেছে, তো চলো রান্নাঘরে যাই। আমি কী কী বানালাম আর কী কী বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। তো দেখো বন্ধুরা, আমি এই যে ভাত হয়ে গেছে, উনুনের চুলাতে রান্না করছি। আর এই যে ডালটা বসিয়ে দিলাম উনুনের চুলাতে, তো সেটা সিদ্ধ হচ্ছে, তো সেটা সিদ্ধ হোক। আর আমি চলে যাবো এখন বিছানা গোছাতে। আমার ঘুম থেকে উঠেছি, মানে শরীরটা বেশি ভালো না বলে মানে বিছানাটা রয়ে গেছে, আর প্রচণ্ড নোংরা আছে, তো সেটা আমি গুছাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। বিছানো গোছানো হয়ে গেছে, আর শরীরটা তো বেশি ভালো না, তবু যতটুকু পারছি ততটুকু করার চেষ্টা করছি। আর সকালের আমার প্রতিনিয়ত কাজগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম, আশা করি বোরিং লাগবে না। তো ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টস করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, ঠিক আছে। আমার ছেলেকে ভাত খেতে দিলাম, তো হঠাৎ দেখি বাবা মাছ নিয়ে হাজির, তো এগুলো তো রেডি করতেই হবে, আর না হয়তো গলে যাবে, তো এগুলো রেডি করতে শুরু করে দিলাম। তো সেটা এই মাছগুলো রাত্রেবেলা রান্না করবো, এখন রান্না করবো না, এখন ডাল আছে, ভাত আছে, ডিম আছে, তো এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। তো ভাবছি এগুলো যখন রেডি হয়ে গেছে, তো গোটা ঝাঁ দিয়ে দিই, গোটা ঝাঁ দিয়ে দিলে মানে আমার কাজটা একটু কমে যাবে। তার জন্য এদিকেই করছি, ওদিকে করছি, দোনো দিকে করছি, কি বলবো, মানে দোয়া সাপ মানিয়েই কাজ করে চলছি। তারপর আরও আছে কাপড় কাচা, তো কাপড়গুলো ঘাসবো, ঘাসার পর স্নান করবো, স্নানের পর অল্প মানে বেশি না, অল্প রেস্টে মানে রেস্ট পাবো, অল্প সময়ের জন্য রেস্ট পাবো। তারপর দেখি কী করা যায় কী না আছে, আমাদের তো হাউস ওয়াইফদের কাজ একটার পর একটা, একটার পর একটা কাজ লেগেই থাকে, কাজে তো আর শেষই নেই।
মানে যখনই সকাল 6টা বাজলো সকাল থেকে শুরু হলো আর রাত্রে 10টা অবধি মানে চলতেই থাকে কি বলবো এই যে চলতে থাকে মানে রেস্ট যখন খাওয়া দাওয়া করে ঘুমাবে তখন ওর পরে পাওয়া যায় না হতো না মানে চলতেই আছে চলতেই আছে যেমন ট্রেন চলছে চলছে তো যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে না ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টস করো শেয়ার করো বন্ধুদের কাছে সব কাজটা সেরে স্নান টান করে পুজো টুজো দিয়ে মানে একটু রেস্ট নেই তো কাপড় চোপড় লাগিয়ে বেরিয়ে পড়লাম এবার পুজো বাড়িতে ও ভাবছো আমি একা যাচ্ছি কিনা একা না মা আমার ছেলে চলে গেছে মানে আগে আগে হাঁটছে আমি ওদের পিছনে আছি তো তোমাদের নিমন্ত্রণ হলো এসো তো ভিডিওটি পর্যন্ত বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।